দুই বন্ধু যশোর থেকে ঢাকা এসেছিলেন ব্যবসায়ের কাজে, এরপর হোটেল থেকে উধাও। 13 বছরের আগের ঘটনা, এতদিনেও কোনো খোঁজ মেলেনি তাদের। বাবা নিখোঁজের হতাশায় একজনের ছেলে বেছে নিয়েছেন আত্মহত্যার পথ, দুই পরিবারের অন্যরা এখনও হাল ছাড়েননি। আবুল কালাম আজাদের রিপোর্ট, ছবি তুলেছেন রাশেদুল ইসলাম। রাজধানীর তোপখানা রোডের হোটেল নিউ ইয়র্ক, 2011 সালের 31 অক্টোবর রাত 10টার দিকেও দুই বন্ধু আমিনুল ইসলাম লিটন ও আনিসুর রহমানের অবস্থান ছিল আবাসিক হোটেলটির 309 নম্বর কক্ষে। সেদিন রাত 10টাতেই লিটনের সাথে তার স্ত্রী মুক্তা বেগমের মোবাইল ফোনে সবশেষ কথা হয়েছিল। ঘণ্টাখানেক পর স্বামীর ফোন বন্ধ পেয়ে তার সঙ্গী আনিসুরকে কল দিয়েছিলেন মুক্তা বেগম। দুই বন্ধুর সবগুলো মোবাইল নম্বর বন্ধ পান তিনি। তবে স্বামীর গাড়ি চালক হাফিজুরকে ওই রাতেই ফোনে পাওয়া যায়। তখন চালক তাকে জানান রাত 8টার পর ছুটি পেয়ে হোটেল থেকে বেরিয়ে যান তিনি। রাতে ফোন দিছি যে এরকম তোমার স্যারের নাম্বার তো পাচ্ছি না, তা উনি বলছে কি যে ভাবে আমি তো স্যারের রেখে চলে আসছি, বললো তুমি চলে যাও আমরা এখানেই থাকবো, তুমি সকালে ফোন দিলে তুমি চলে আসবা। উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে স্বামীর খোঁজে সেই রাতেই যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন লিটনের স্ত্রী। পরদিন সকালে তোপখানা রোডের হোটেল নিউ ইয়র্কে হাজির হন তিনি। সেখানে তার সাথে ছিলেন দেবর শিপন শেখ ও চালক হাফিজুর। হোটেলে দুই বন্ধুর কক্ষটি বাইরে থেকে বন্ধ দেখতে পান তারা। ম্যানেজারের কাছে জানতে পারেন 31 অক্টোবর রাত 11টার দিকে হোটেলের রিসেপশনে বাইরে কাজের কথা বলে বেরিয়ে যান দুই বন্ধু। তাদের সন্ধানে স্থানীয়দের সাথেও কথা বলেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। হোটেলের সামনে থেকে সাদা মাইকে করে দুইজনের উঠাই নিয়ে গেছে। দুই বন্ধু নিখোঁজের ঘটনায় শাহবাগ থানায় জিডি করে লিটনের পরিবার। তারা জানান পুলিশের সহযোগিতায় দুই বন্ধুর মোবাইল ফোনের কল লিস্ট সংগ্রহ করেন। তাতে দেখা যায় নিখোঁজ দুজনের মোবাইল ফোন সেট ও সিম কার্ড ব্যবহার করে আশরাফ নামে আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য তার স্ত্রী জাহানারা খান তান্নি ও স্ত্রীর বান্ধবী তাসিন ফাতেমার সাথে বিভিন্ন সময়ে কথা বলেন। ভাইকে উদ্ধারে তাদের সহযোগিতাও চান গুমের শিকার লিটনের ভাই শিপন শেখ। আশরাফের বউ আশরাফের ফোন করে, র‍্যাপের আশরাফ ফোন করার পর আশরাফ আমাদের ফোন দেয়, তাহলে অমুক থেকে আসেন শিপন ভাই, সাগর ভাই, আমার বড় মানে সাগর। তখন আমরা র‍্যাপের আশরাফের কাছে যাই, যার পর আমাদের কচুখাতে নিয়ে যাই, এরপরে কাজের মধ্যে ঢুকছে যে আর আসি নাই। লিটন গুম হওয়ার 8 বছর পর অভাবের সংসারে অভিমানে আত্মহত্যা করে তার ছেলে আকাশ। এরপর এক যুগ পেরিয়ে গেছে, দুই বন্ধুর কারোই সন্ধান মেলেনি। গুম কমিশন হওয়ার পর আশার আলো দেখছেন তাদের স্বজনেরা। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।